प्रश्न काल स्वागत मु स्मृति लग्ना राति पाहिले नंदीग्राम रे बिग फाइट दीदी ना दादा कहा को पावर ताको मिल बर्तमान चली माहौल रे चर्चा एवं उष्णता बहुत अधिक चली ग्राउंड रे हमर असोसिएट एडिटर शांति भूषण अच्छा सीधा कहि रखबा पई चाहू छी 2007 रे दुई प्रथम सतम पई क्षमता को आसी ममता दीदी से তাঁর সেপতি রয়েছে শুভেন্দু অধিকারী যরোধে বর্তমান লড়ুটি এবং পরনর শুনে পাই ইয়ে হোক বিজেপি র দম্পতি যে এথর পশ্চিমবঙ্গে পরবর্তন হব অপরপক্ষে টিএমসি রহবা কথা খেলা হবে কিন্তু ভোটর মুড কুচি কিভাবে ভাবে প্রস্তুতি আমি আলোচনা করা আসোসিএট এডিটর শান্তিভূষণ মো সহ সিধা সর যোড় শা কিভাবে ভাবে ভোটর মুড কু দেখ গ্রাউন্ডে অচ্ছন্তি এবং এতদিন ধরে আপনার ভোটর সহ কথা কম সে নন্দি গ্রামে রাতে পাগ ফাইট হব গোটি পে অগ্নিকন্যা নিজে অগ্নিকন্যা মমতা বানার্জী এবং অন্যপটে যে ভূমিপুত্র বা একদা তাঁকর সহযোগী লে সেপতি শুভেন্দু অধিকারী অনেক দুইন ভিতরে বিগ ফাইট হচ্ছে পুরা দেশর নজর নন্দীগ্রাম উপরে অথমে কই রক্ষা চাহছি যে আসন্োট কণ ব্যবস্থা আছে কি ব্যবস্থা করা যাই বিশেষ করে নন্দীগ্রামের যে বুথ রয়েছে তিনশো বুথ সবু বুথ কু বলে ঘোষণা নির্বাচন কমিশন তরফ কিন্তু বড় কথা হচ্ছে যে ভোটর মূড কমিটি রয়েছে পূৰ্ৱৰু যেতিবাতে ভোট হ'ল নন্দীগ্ৰামে সেই পঞ্চায়ত নিৰ্বাচন হ'ব বা দুই হাজাৰ ষোল্ল নিৰ্বাচন হ'ব সবুঠু বড় প্ৰসংগ ওলা ভোটৰ মানে যাইকি মুক্ত অবাধ নিৰপেক্ষ ভোট ইয়ে সম্ভৱ হ' ন বিশেষ কৰি পশ্চিমবংগৰ অনেক স্থানে ৰাজনৈতিক হিংসা প্ৰমুখ কাৰণ থাকিল সেইপাই ভোটৰ মানে ভোট দাবী ডৰু বা তোমাক কেমক ধমকৌ সেইপাই ভোট দে পাৰ নে আজি আমি যেতিয়া নন্দীগ্ৰামৰ বিভিন্ন স্থানক যাই লুই মতে সেই কথা ভোটৰ আমাক কৈছিলে এবং বড় কথা হচ্ছে যে যৌি যে জায়গার মমতা বানার্জী রেরা পকাইছেন পাখা পাখি মাসে সময় ধরি তা মাত্র শহে ফুট দূরের গোটে পর সে পর আমি যাইল সে অভিযোগ করে যে পঞ্চায়েত নির্বাচন যেতে যেতবে দুই বর্ষ পূর্বু সেত পঞ্চায়েত নির্বাচন যেতবে ভোটর কথা আসিলা তাঁর পুরা পরিবার ভোট দেওয়া যাইলে কিন্তু ভোট দিয়ে পিনে যেত পচিলে ভোট ভোট বুথে সেতু তাঁর টিএমসি রমী তোমার ভোট পড়ছে তুমি হাতের কেবল কালী লগাই ঘরক ফে যাও তো সেই দিন ঠু সে দেখলে যে তাঁর যে দোকান লা দোকান ঘর ভাঙ্গিদেলে তাঁর যে জবকার্ড লা জবকর্ডক নিয়ে রিনিউ করা যে আক্রোশ রয়েছে ক্ষোভ রয়েছে টিএমসি উপরে সে আজ খোলা খোলি ব্যক্ত করলে আপি ভোটর যদিও সে খোলা খোলি কু না যে কাহকু ভোট দেবে কিন্তু তা পরোক্ষের সে ইশারা করছেন যে পরনার দরকার নন্দীগ্রাম নু পুরা পশ্চিমবঙ্গে এবং জনে মহিলা ভোটর যেতবাদে পচারি মহিলা সুরক্ষা কথা মমতা বানার্জী মাটি মানুষের নারা দে মহিলা মানে এটি সবুঠ অসুরক্ষিত বলে সেই মহিলা জনক কোহভরা কণ্ঠে কোয়ইলে সে বাইট আপনি চাইলে দেখিপারে যেতবাদ কে আভ করে সে নিশ্চিত ভাবে দুই দিন পূর্ব যে মমতা বানার্জী রয়েছেন রেয়াপড়া তাঁচ কিলোমিটর দূর বয়ল টু এক গাঁ আছে সেটি জনে বিজেপি সপোর্টর তা ওয়াইফ তা গণবলাৎকার করা সে কথা অমিত শাহ যেত আসি গতকাল সে কথা কৌলে এবং সেই কথা কহিলা বেড়ে মহিলা জনক

আলোচনা আরম্ভ করব চাইবে শ্রীযুক্ত রায় স্বাগত করুচি আপনার প্রশ্নকাল কিভাবে আপনার দেখতে নন্দীগ্রাম গণিত এবং কী বিজেপি এ দম্ভক্তি যে পরয় লোক সেটি পশ্চিমবঙ্গে বহু দিন ধরি চৌত্রিশ বর্ষকাল বামপন্থী শাসন দেখলে এবং ধীরে ধীরে বামপন্থী মানে যে আরম্ভর যে প্রত্রুতি ସାଧାରଣ ଲୋକଙ୍କ ସହିତ ସାଧାରଣ ଲୋକଙ୍କ ସମସ୍ୟା ସହିତ ଯେମିତି ଭାବରେ ବାମପନ୍ଥୀ ଯୋଡ଼ି ହୋଇକି ଥିଲା ଶାସନ ଲମ୍ବା ସମୟ ଚାଲିଲା ପରେ ବାମପନ୍ଥୀମାନେ ଜେନତନ ପ୍ରକରଣରେ ତାଙ୍କ ନିଷ୍ପତ୍ତି କି ଜବରଦସ୍ତ ଲୋକଙ୍କ ଉପରେ ଲଦିବା ଆରମ୍ଭ କଲେ ହିଂସାର ରାଜନୀତି ପଶ୍ଚିମବଙ୍ଗରେ ଆରମ୍ଭ ହେଲା ଏବଂ ପରବର୍ତ୍ତୀ ଅବସ୍ଥାରେ ଲୋକଙ୍କର ଗଣତାନ୍ତ୍ରିକ ଅଧିକାରକୁ ମଧ୍ୟ ଭୁଲୁଣ୍ଠିତ କରାଗଲା ସେଠୁ ଲୋକ ଭୋଟ୍ ଦେବାକୁ ଯାଇପାରିଲେନି ବାଡ଼େଇ ପିଟିକି ହଣିକେଟିକି ଜବରଦସ୍ତ ଭୋଟ କଲେ ଏବଂ ଯେତେବେଳେ ସିଙ୍ଗୁର ଜମି ଭୂମି ଆନ୍ଦୋଳନ ଆରମ୍ଭ ହେଲା ଦଶ ହଜାର ହେକ୍ଟର ଜମିକି ଅକ୍ତିଆର କରିବା ପାଇଁ ବାମପନ୍ଥୀ ସରକାର ଚାହିଁଲେ ଏଇ ନନ୍ଦେଇଗ୍ରାମ ମାଟିରୁ ହିଁ ଆରମ୍ଭ ହୋଇଥିଲା ମମତା ଦେନୀଙ୍କର ମହାସଂଗ୍ରାମ ଏବଂ ସେତେବେଳେ ମା' ମାଟି ମାନୁଷର କଥା କହିକି ଆସିଥିବା ମମତା ଏବଂ ତାଙ୍କର ଦ୍ୱିତୀୟ ପାଳିର ସରକାରରେ ସେ ପୁରା ଯେଉଁ ଧାରାରେ ଯାଉଥିଲା ବାମପନ୍ଥୀ ସେହି ଧାରାକୁ ଆପଣେଇ ନେଲେ ଜବରଦସ୍ତ ଶାସନ କରିବା ଜବରଦସ୍ତ ସରକାରୀ ଯୋଜନା କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କର ହେଉ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କର ଯୋଜନା ହେଉ ଏ ଯୋଜନାର ଅର୍ଥକୁ ବାଟମାରଣା କରିବା ଏବଂ ଦଳୀୟ ଭିତ୍ତିରେ ଶାସନକୁ ପରିଚାଳନା କରିବା ଆଇନ ଶୃଙ୍ଖଳାକୁ ବିପର୍ଯ୍ୟସ୍ତ କରିବା ହାତକୁ ନେଇଯିବା ଦଳୀୟ କର୍ମୀମାନଙ୍କର ଜୁଲମ ଦିନକୁ ଦିନ ଅସହ୍ୟ ହୋଇଗଲା ନାରୀ ନିର୍ଯାତନା ବଢ଼ିଗଲା কিন্তু কোন আধাৰ ବହୁତ ଦିନ ଧରିକି କଂଗ୍ରେସ ଶାସନ ପଶ୍ଚିମବଙ୍ଗଳାସୀ ଦେଖିଛନ୍ତି ପର ଅବସ୍ଥାରେ ଚଉତିରିଶ ବର୍ଷ କାଳ ବାମପନ୍ଥୀଙ୍କର ଶାସନ ଦେଖିଛନ୍ତି ଏବଂ ମମତା ଦିଦିଙ୍କୁ ମଧ୍ୟ ଦଶ ବର୍ଷ କାଳ ଦେଖିଲେ ଲୋକେ ଅନୁଭବ କଲେଣି ଯେ ମମତାଙ୍କ ନେତୃତ୍ୱରେ ପଶ୍ଚିମବଙ୍ଗ ଆଉ ସୁରକ୍ଷିତ ନୁହଁ ଏଠି ଗଣତାନ୍ତ୍ରିକ ମୂଲ୍ୟବୋଧ ଭୁଲୁଣ୍ଠିତ ହୋଇଛି ଲୋକଙ୍କର ଅଧିକାର ଏଠି ଗଣତାନ୍ତ୍ରିକ ଅଧିକାର କ୍ଷୁର୍ଣ୍ଣ ହୋଇଛି ଏବଂ ବିକାଶ ଠପ୍ ହେଇଛି ଗୋଟିଏ ପଟରେ ମମତାଙ୍କର ଏ କୁଶାସନରେ ଲୋକ ଅତିଷ୍ଠ ହେଉଥିଲା ବେଳେ ଅପରପକ୍ଷରେ ଆପଣ ଦେଖିବେ ପଶ୍ଚିମବଙ୍ଗଳାରେ ଲୋକ କହୁଛନ୍ତି ବରିଷ୍ଠ ସାମ୍ବାଦିକ ଯୋଡ଼ି ହୋଇଛନ୍ତି ଆମ ସହିତ ଶ୍ରୀଯୁକ୍ତ ଦାସ ସ୍ଵାଗତ ଆପଣଙ୍କୁ କିଭଳି ଆପଣ ଦେଖନ୍ତି ଏଥରର ନିର୍ବାଚନ କେତେ ରୋଚକ ପୂର୍ଣ୍ଣ କାରଣ ଗୋଟେ ସମୟରେ ଯିଏ ସେନାପତି ରହିଥିଲେ ଦିଦିଙ୍କର ଏଥର ସିଏ ହିଁ ଲଢେଇ କରୁଛନ୍ତି ଏବଂ তাঁর প্রভাব অনেক মাত্রা পড়ব এখন কুয়া য প্রত্যেক ক্ষেত্রে মমতা বিজয় পছরে সি হি রয়েছে এবং বর্তমান সি কু গ্রহণ করে নাজেপি যোগ দিচ্ছেন বিজেপি রড়াই করছেন এবং লোক বিকাশ ধারে সামিল করা চেষ্টা করছেন রোচকপূর্ণ এথর লড়াই নিশ্চিত ভাবে এথর লড়াই বহমাঞ্চপূর্ণ অংম যেহেতু সেটি আপনার গোটে দৃষ্টির আপনার যদি দেখবে বিগত নির্বাচন মানকের যেভাবে ভাবে ভারতীয় জনতা পার্টি সেটি তার শক্তি বৃদ্ধি করেছি এবং যেভাবে ভাবে তৃণমূল কংগ্রেসর যেটা আপনার কলে শুভেন্দু অধিকারী যে কি একদা মানে সবুঠু বড় ক্লোজ লোক লে এবং সেনাপতি সেপতি এবং সি যেহেতু মানে মন্ত্রী বি রয়েছেন বহু পাওয়ারফুল পদপদী রয়েছেন সি যেহেতু ভারতীয় জনতা পার্টি মিশিচ্ছেন নিশ্চিত ভাবে নন্দীগ্রাম উপরে সমস্ত নজর অন্তু আ জিনিস হল যে আপনার ওয়েস্টবেঙ্গলর এথর যে নির্বাচন হচ্ছে যদি দেখিবে গোটে তো হচ্ছে দেখুন যে কোভিড এই যে করোনা মহামারী সময় হচ্ছে যেটা গত নির্বাচন যেতবে বিধানসভা নির্বাচন হয়েছিল সেতবে সেটা নিতীয় আপনার মানে ভায়োলেস মানে যেভাবে ভাবে বর্তমান নির্বাচন প্রচার চালছি যেভাবে ভাবে মানে আপনার সেটিকার যে মানে প্রতদ্বন্দ্বী অনেক ওয়েস্টবেঙ্গলের সমস্ত ভিতরে যেভাবে ভাবে তুতুমেমে সেই সেইথুরু ভাইলেন্স, মানে রোকাটা বি হোক গোটে বড় চ্যালেঞ্জ এবং নির্বাচন কমিশন নিশ্চিত ভাবে সবু পদক্ষেপ নেও যেমি গোটে ভোটর তার বিনা মানে তা প্রভাবিত করে মানে তার কোণ ক্ষতি নকরি সে যেমি মানে ফ্রি ফ্রাঙ্ক ফিয়লেস হয়ে যাই বুথ কু য এবং ভোট দেব তেমন নিশ্চিত ভাবে সারা দেশর নজর রয়েছে নন্দীগ্রামে বিশেষত যেহেতু সেটু মমতা বানার্জী

দেখুন নির্বাচন কমিশন সবুঠু বড় চ্যালেঞ্জ হচ্ছে পশ্চিমবঙ্গের মুক্ত অবাধ নিরপেক্ষ নির্বাচন করাইব ফার্স্ট ফেজ্র যে নির্বাচন হয়েছিল তিরিশটি আসেম্বলি কনস্টিচুয়েসি সেমি কাঁ ভাঁ গণ্ডগোল ঘটু লা শুভেন্দু অধিকারী ভাই যাচ্ছেন তাাই গাড়ি উপরে আক্রমণ হয়েছিল এবং সেম বড় ধরণের আপনি হিংসাকাণ্ড ঘটি নাই কিন্তু এথরক যেকেন্ড ফেজ্র নির্বাচন হচ্ছে বিশেষ করে নন্দীগ্রাম উপরে যেহেতু ফোকস রয়েছে পারামেডিকা ফোর্স কথা যদি আপনার দেখবে বাইশ কোম্পানি প্যামেডিকা ফোর্স কেৱল নন্দীগ্ৰামে হি মুয়ন অ পূৰা পশ্চিমবংগৰ আঠশ কম্পানী মুতায়ন অ এই নন্দীগ্ৰামে বাইশ কম্পানী কুইক ৰেস্পন্স টিম সেনেকৈ মুতায়ন অ তাতে নিৰ্বাচন কমিশন তৰফৰু এয়াৰ চৰভিলা ৰবস্থা কৰাই হেলিকপ্টৰ নিৰ্বাচন আয়োগ তৰফৰুন বুথক বুলিব তাৰ সৈতে তিনিশ পঞ্চাৱন বুথে ভোট হ'ব সেই তিনিশ পঞ্চাবন সমস্ত বুথ হ'লে সম্বেদনশীল নন্দীগ্ৰামৰ সেইভেণ্টি ফাইভ পৰচেণ্ট অৰ্থাৎ দুইশো সতষটির বুথে ওয়েব কাস্টিং বা ওয়েব ক্যামেরা লাগছে এ ব্যবস্থা করা তাসহত তিনজন অবজর্ভর এবং সেক্টর অফিসার দশ জন এমন দায়িত্ব দিয়েছে সে বুলবে এবং বড় কথা হলো শহে চৌরা ধারা পুরা নন্দীগ্রাম লাগে লগা যাই অর্থাৎ দুইশ বুথ রুইশ মিটর দূরের পাঁচ জন লোক একাঠি হয়ে পেন এ ব্যবস্থা করাছি এসব ব্যবস্থা সত্ত্বে বিজেপি আশঙ্কা করছে আজ আপনার জাগেছেন কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নেতৃত্বের বিজেপি র টিম কোলকাতার সিও কু ভেটি অভিযোগ করছেন মুক্ত অবাধ নিরপেক্ষ নির্বাচন আশঙ্কা করেছেন এবং অনুপ্রবেশকারী যে ফেরিঘাট দিয়ে আসুক নন্দীগ্রাম সে সন্দেহ অ সে অনভোটর সে ভোটর নুঁতে সে নির্বাচনক প্রভাবিত করবার আশঙ্কা অথম কথা দ্বিতীয় কথা হাওছে মমতা বানার্জী আজ বিভিন্ন স্থানের যেত প্রচার করলে নন্দীগ্রাম নুয়ে বাহার যেত প্রচার করতে কোলকাতা অন্য স্থানের প্রচার করতে সেতু সে উত্তেজনামূলক ভাষণ দিয়ে যা সামাজিক সহতি প্ৰভাৱিত কৰিব বা বিপন্ন কৰিব এই আশংকাৰে মিঅ পাখেৰে ফেৰাদ হৈ বিজেপি এই হ'ব দুইটি অভিযোগ তৃতীয় কথা হ'ল জে পি নড্ডা আজি হুগুৰে প্ৰচাৰ কৰিছিল সিহঁতে যে পশ্চিমবংগৰ হ'ল এক নম্বৰ কিডনাপ্ৰে মই অপহৰণ কৰাৰ এক নম্বৰ আৰু আটেম্প টু মৰ্ডৰ যি মৰণাক আক্ৰমণ কৰা এক নম্বৰ মিচিং কেছ সেই নম্বৰ ৰেু আজি দুইজণ ঝিউপিলাঙ্ রেপ করা যাই জলপাইগুড়ে একথা মধ্যে নড্ডা তাঁর ভাষণে কিন্তু তেমন মোট উপরে দেখলে যে মা মাটি মানুষ নারা দিয়ে মমতা বানার্জী বিজেপি অভিযোগ করুছি এটি মা সুরক্ষিত নুহ এটি মাটি সুরক্ষিত নুহে এবং অনুপ্রবেশ বড়ুচি এবং তৃতীয় কথা হচ্ছে যে সবু বড় কথা যে ভোটর মানে সেমানে নিরাপদ মণু না ভোট দেওয়া যায় যা মুি আপনার প্রথমু যে ভোটর অনেক মনে র ভয় যে কালে টিএমসি রমী ধমকাইবে

সাধারণ নির্বাচন এবং দুই হাজার উনিশ লোকসভা নির্বাচন তার ভিতরে কম ফরক লা এবং এই যে ফরক যদি আপনার আনা করবে পুরা পশ্চিমবঙ্গর এবং বিশেষ করে নন্দীগ্রামর তাহলে কেউ না কেউ আপনার অনুভব করবে যে বিজেপি যে গণিত কষুচ তার আধার কম প্রথম কথা হাওছে নদীগ্রাম যা পুরা পশ্চিমবঙ্গ যদি ভোটর আপনার দেখবেক্ষে একত্রিশ হাজার থাক ভোট দেওয়া কি যোগ্য বিবেচিত হয়েছেন পূর্ব থাক দু পঁচত্তর হাজার লাগুন বিশেষ করে নন্দীগ্রাম কথা যদি আপনার দেখবে নদীগ্রামে চৌস্তর পরসেঁট হচ্ছে হিন্দু ভোটর ছবিশ পরসেঁট মুসলিম ভোটর এবং দুই হাজার ষোলরে যে বুথ লা সেটি দুইশ চৌষট্টি বুথে টিএমসি আগে লাফ্ট মাত্র সাতটি বুথে আগে লাজে পি কোণী গোটিয়ে বি বুথে আগে নাই অর্থাৎ খাতে খোলি পিনা কিন্তু দুই হাজার উনিশে যেতবে নির্বাচন হল লোকসভা নির্বাচন তাকে যদি আপনার কনভর্ট করি নন্দীগ্রাম বিধানসভার সেতবে আপনার দেখবে যে টিএমসি লা দুইশো চৌরাশটি আসন আগে পি চৌত্রিশটি আসন আগে থাকা শূন্য রু চৌত্রিশ এই যে তিন বর্ষর লম্বা ডিঁ সেমি যদি ভোট সেয়ার উপরে আপনার নজর পকাইবে সুতলগঞ্জ সেটি মধ্যে পরিবর্তন দেখা পাইবে ভোট সেয়ার দুই হাজার অধিক ভোট কতটা বিজেপি পাই আপনার কই রক্ষা চাহিদি টিএমসি পা দুশো সতুর অধিক বুথে চালিশ অধিক ভোট এবং দুই হাজার উনিশে বিজেপি পাই বয়াশটি বুথে চালিশ অধিক বুথ

ଆପଣ ସମୀକ୍ଷା କ'ଣ କରୁଛନ୍ତି ବା ଆପଣଙ୍କ ଆକଳନ କ'ଣ କହୁଛି ଜଣେ ସାମ୍ବାଦିକ ହିସାବରେ ପୁରୁଣା ତଥ୍ୟ ସବୁକୁ ଦେଖିକି দেখুন নির্বাচন গোটে এভলি এক জিনিস যা আপনার আকলন করে নে। আপনার কেবল গোটে ট্রেন্ড কিংবা প্রচারক দেখি আপনার গোটে সেপারে এবং যেতে যে সর্ভে বি হুয়ে সর্ভে মধ্যে আপনার হন্ড্রেড পরসে অ্যাকুরেট বলেপারেনি কারণ যেপর্যন্ত মানে তা সর্ভে গুড়া তার গোটে স্যাম্পল কু বেস করি হুয়ে কিন্তু আপনার যেত ফার্স্ট পেজরে যে নির্বাচন হয়েছি এবং যেভাবে ভাবে লোক ঘরু বাহারি আসি ভোট দিয়েছেন আপনার পুলিং পরসেন্টেজ দেখিবে। গোটি জিনিস স্পষ্ট হয়েছি যে লোক ভিতরে এই নির্বাচনকি প্রবল আগ্রহ সৃষ্টি হয়েছি এবং সে যা সমর্থন করতু না কেন ঘুর আসুক এবং তাঁকর মতাধিকার সে সাব্যস্ত করুম তেমন দ্বিতীয় ফেজ নির্বাচন ওয়েস্টবেঙ্গল সে আশা করা যাচ্ছি যেভাবে ভাবে হাই ভোল্টেজ ক্যাম্পেন চালছি এবং যেভাবে ভাবে নির্বাচনক নিরপেক্ষ অবাধ করা নির্বাচন কমিশন পদক্ষেপ নেত এ স্পষ্ট হোচি যে দ্বিতীয় ফেজ্রে লোক বিপু সংখ্যায় আসবে এর যে অনুমান কথা আপনার কুমার মানে আপনার দেখিবে দেখবে উভয় তৃণমূল কংগ্রেস ফাস্ট ফেজর যে নির্বাচন দেখবে দুই দল আশাবাদী অপরিং আশাবাদী অতীয় জনতা পার্টি সেটি অনুমান করুচি যে মানে যেটা বিভিন্ন জায়গায় যে মানে লিডর্স মানে যে স্টেটমেন্ট দিয়ে সেই যা দেখা যনকমবে অনেক এবং পূর্ব নির্বাচন আপনার লোকসভা নির্বাচন যেভাবে ভাবে ভারতীয় জনতা পার্টি সফলতা হাসল করেছিল তো সেই আধারে যদি দেখা যায় তাহলে এই যে হাই পোলিং পরসেন্টেজ বিজেপি সপক্ষে যাইপরে এইটা অন্দ ল সভে যে যত সরকার হবেন এথর কার হব ভোট অধিক বহিক রা না দেখুন আপনার বিধানসভা নির্বাচন তো গোটে দু পাঁচটা সিট্রে হুয়ে বহু সংখ্যক সিট্রে হুয়ে আপনার দেখুন সেটি তা বিধানসভার কত সংখ্যা অপন প্রতিনিচন মণ্ডলী বিভিন্ন ফ্যাক্টরস কাম কে স্থানীয় ইস্যুস তাপরে কি প্রার্থী হয়েছেন কেউ দলর কিডা হয়েছেন এভাবে বহু ফ্যাক্টর কাম করে যেমি আপনার নন্দীগ্রামে দেখলে যে শুভেন্দু অধিকারী বর্তমান ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন কিন্তু শুভেন্দু অধিকারী গত নির্বাচন বেড়ে কন সে তৃণমূল কংগ্রেসর গোটে বড় নেতা এবং তৃণমূল কংগ্রেস টিকেট সে লড়িলে কিন্তু তাধে কি অ মুখ্যমন্ত্রী মমতা বানার্জী অেণু মানে নিশ্চিত ভাবে প্রতী কনস্টিচুয়েসি রণিত ভিন্ন থাকে এবং তার রণকৌশল দল মানুষের মধ্যে ভিন্ন থাকে কিন্তু গোটে জিনিস স্পষ্ট যে যেভাবে ভাবে আমি লোক মানে সামনা আসবা এবং লোক ভোট দবা এবং পোলিং পরসেটেজ আমি দেখুছি জনা জনাপড়ুচি যে লোকমানে মানে বহু কনসিয়স অনেক সবু দলর প্রচার যে হোচি সবু দলর নেতা সে শুণুমান এবং সে নির্ধারণ করবে যে কাহা হাতে ক্ষমতা নির্ধারণ করবে কি জিতব এবং কাহা নিজের মত দেবে ଗୌତମ ରାୟଙ୍କ ପାଖକୁ ଫେରିବା ପାଇଁ ଚାହିଁବି ଶ୍ରୀଯୁକ୍ତ ରାୟ ବିଜେପିର ଦମ୍ଭକ୍ତି ଯେ ଏଥର ପରିବର୍ତ୍ତନ ନିଶ୍ଚିତ କିନ୍ତୁ ଆପଣ କିଭଳି ଦେଖନ୍ତି ପଶ୍ଚିମବଙ୍ଗରେ ଅନେକ ମୌଳିକ ସମସ୍ୟା ରହିଛି ବା ଅନେକ ମୁଦା ରହିଛି ବିଶେଷ ଭାବରେ ମହିଳା ସୁରକ୍ଷାର ଆପଣ କଥା କୁହନ୍ତୁ ବା ଅନେକ ସରକାରୀ ଯୋଜନା ଯାହା କେନ୍ଦ୍ର ସରକାର ଯୋଗ ଯୋଗାଉଛନ୍ତି ତାହା ଲୋକଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚି ପାରୁନାହିଁ ଏହାର ପ୍ରଭାବ ପଡ଼ିବ ଲୋକଙ୍କ ଉପରେ ବୋଲି ଆପଣ ଭାବନ୍ତି ଦଶ ବର୍ଷ ଧରିକି କ୍ରମାଗତ ଭାବରେ ଶାସନ କ୍ଷମତାରେ ରହିଲା ପରେ ଲୋକେ ଦୁଇଟା ଜିନିଷ ଆପଣ ପା ଦେଖିଲେ ନିଜେ ଏଇନା ଶାନ୍ତିଭୂଷଣ କହୁଥିଲେ ଯେ ଯେଉଁଠି ମମତା ବାନାର୍ଜୀ ରହିଲେ ରାତ୍ରିଯାପନ କଲେ ନନ୍ଦୀଗ୍ରାମର ତାଠୁ ପାଞ୍ଚ କିଲୋମିଟର ଦୂରରେ ଦୁଷ୍କର୍ମର କଥା ଆପଣ ନିଜେ କହୁଛନ୍ତି ଏବଂ ତା କିଛି ଦିନ ପୂର୍ବରୁ ଆପଣ ଦେଖିଛନ୍ତି ଯେ ଗୋପାଳ ମଜୁମଦାରଙ୍କର ପଞ୍ଚାଅଶୀ ବର୍ଷ ବୟସ୍କା ମାଆକୁ କେମିତିକି ତୃଣମୂଳ କଂଗ୍ରେସର କର୍ମୀମାନେ ପିଟି ପିଟିକି ହତ୍ୟା କରୁଛନ୍ତି ଇଏ ଅରାଜକତା ତମାମ ପଶ୍ଚିମବଙ୍ଗଳା ହେଇଛି ଆଜି ଜଲପାଇଗୁଡ଼ିରେ ଦୁଷ୍କର୍ମର କଥା ଆପଣ ନିଜେ କହୁଛନ୍ତି ଇଏ କଥାକୁ ଲୋକ ଗୋଟିଏ ପଟରେ ଦେଖୁଥିଲାବେଳେ ଆଉ ଗୋଟିଏ ପଟରେ ଭାରତବର୍ଷର ନେତୃତ୍ୱକୁ ଦେଖୁଛନ୍ତି ଦେଶର ଶାସନ ପରିଚାଳନାର ବ୍ୟବସ୍ଥାଟାକୁ ଲୋକ ଅନୁଭବ କରୁଛନ୍ତି ପଶ୍ଚିମବଙ୍ଗଳାର ଲୋକ ରାଜନୈତିକ ଦୃଷ୍ଟିରୁ ବେଶ୍ ସଚେତନ ସେମାନେ ଦେଖୁଛନ୍ତି ଯେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଆୟୁଷ୍ମାନ ଯୋଜନା ଦେଶରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି କାର୍ଯ୍ୟକାରୀ କଲେ ପଶ୍ଚିମବଙ୍ଗଳାର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଅହଙ୍କାରବଶତଃ ସେ ଯୋଜନାକୁ ପଶ୍ଚିମବଙ୍ଗଳାରେ କାର୍ଯ୍ୟକାରୀ କଲେ ନାହିଁ ଯଦି ଲୋକଟିଏ ଗରିବ ଲୋକଟିଏ ଆଜି ପଶ୍ଚିମବଙ୍ଗଳାର ଅଧିକାଂଶ ଗରିବ ଗୁରୁବା ଲୋକ ଓଡ଼ିଶାକୁ ପଳେଇ ଆସୁଛନ୍ତି ଚିକିତ୍ସା ସେବା ପାଇବା ପାଇଁ ଆପଣ ମାର୍କ କରୁଥିବେ ଭୁବନେଶ୍ୱର କଟକର ଅଧିକାଂଶ ହସ୍ପିଟାଲରେ ବଙ୍ଗାଳୀ ରୋଗୀ ଆସୁଛନ୍ତି ଓଡ଼ିଶାରେ ସୁବିଧା ସୁଯୋଗ ନେବା ପାଇଁ କମ୍ ଖର୍ଚ୍ଚରେ ଏଠି ସ୍ୱାସ୍ଥ୍ୟସେବା ମିଳୁଛି ବୋଲି କିନ୍ତୁ ପଶ୍ଚିମବଙ୍ଗଳାରେ ଯଦି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଆୟୁଷ୍ମାନ ଯୋଜନା ଲାଗୁ କରାଯାଇଥାନ୍ତା ପାଞ୍ଚ ଲକ୍ଷ ଟଙ୍କା ଯାଏଁ ବେନିଫିଟ୍ ସେମାନେ ସାଧାରଣ ଲୋକ ପାଇପାରିଥାନ୍ତେ ଯଦି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ କିଷାନ ନିଧି ସମ୍ମାନ ଯୋଜନାକୁ କାର୍ଯ୍ୟକାରୀ କରାଯାଇଥାନ୍ତା ତାହେଲେ ହଜାର ହଜାର କୃଷକ ସେମାନେ ଅନ୍ତତଃ କେନ୍ଦ୍ର କେନ୍ଦ୍ରୀୟ ସହାୟତା ପାଇବା ପାଇଁ ସକ୍ଷମ ହୋଇପାରିଥାନ୍ତେ ଆଜି କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କର ଯୋଜନାକୁ ହଡ଼ପ କରିବା କଥା ହେଉ ବା ଆଇନର ଶାସନ ସେଠି ଯେଉଁ ଜଙ୍ଗଲି ଶାସନ ଚାଲିଛି ତା ବିରୁଦ୍ଧରେ ଜନମତ ଗୋଟିଏ ଆକ୍ରୋଶର ରୂପ ନେଇଛି ଲୋକ ପରିବର୍ତ୍ତନ ମୁହାଁ ହୋଇଛନ୍ତି ବୋଲି ଦୁଇ ହଜାର ଉଣେଇଶରେ ଅଠରଟି ଲୋକସଭା ଆସନରେ ଏବଂ ଶହେ ଛବିଶଟି ବିଧାନସଭା କ୍ଷେତ୍ରରେ ବହୁମତ ଦେଲେ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ସପକ୍ଷରେ ଆଜି ମୋଦିଜୀ ଯେଉଁ ଆହ୍ୱାନ ଦେଇଛନ୍ତି ସୋନାର ବଙ୍ଗଲା ତିଆରି କରିବା ପାଇଁ ବଙ୍ଗଳାର ସର୍ବାଙ୍ଗୀନ ବିକାଶ କରିବା ପାଇଁ କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନଙ୍କର ନେତୃତ୍ୱରେ ଏହି ନିକଟରେ ହଳଦିଆରେ ଗୋଟିଏ ସାତ ହଜାର କୋଟି ଟଙ୍କାର ପ୍ରକଳ୍ପ ଉଦ୍ଘାଟନ ହେଲା ପଚିଶ ହଜାର କୋଟି ଟଙ୍କାର ଉନ୍ନୟନ କାମ ରାସ୍ତା ଉନ୍ନୟନ କାମ ପାଇଁ ମଧ୍ୟ ବ୍ୟୟବାର ଦେଇଛି ଏବଂ ନିଜେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଜବାବ ଦେଉଛନ୍ତି ଯେ ମୁଁ ପଶ୍ଚିମବଙ୍ଗାର ପଶ୍ଚିମବଙ୍ଗଳାକୁ ସୋନାର ବଙ୍ଗଳାରେ ପରିଣତ କରିବି ତୁମେ କଂଗ୍ରେସକୁ ଦେଖିଲ ବାମପନ୍ଥୀଙ୍କୁ ଦେଖିଲ ତୃଣମୂଳକୁ ଦେଖିଲ ଏବଂ ସାମ୍ବିଧାନିକ ବିଧିବ୍ୟବସ୍ଥାରେ ଆଇନର ଶାସନ ତିଆରି କରିବା ପାଇଁ এবং সর্বোপরি ভাইচারার সম্পর্ক অতুট রাখি পশ্চিমবঙ্গে গোটি নীতিগত ভাবে গোটি এবং সম্প্রীত বাচাল নজর রা কী রসি আপনার চাইবি শান্তি ডাটা চাইবি ডাটা যা লিক যে মমতা এবং পরবর্তী সময় টিএম সি কোচি এ ডাটা আমার নুহ এইটা গোটি কথা টিএম সি রেক কর্মকর্তা বিজেপি যাই এবং বিজেপি অধিক সুদৃঢ় হয়েছে এর প্রভাব টিএম উপরে কত মাত্র পড়া পরিলক্ষিত হচ্ছে ভাবে দেখেটে যেদা মমতা বানার্জী একান্ত অনুগত লে বাহী লেখানে ধীরে ধীরে হাত ছাড়ি মমতা পদ্ম ধরছেন সে বিধায়ক হুয়ু কিংবা বরিষ্ঠ নেতা মন্ত্রী হুঁতু এমন সংখ্যা চালশ রু অধিক হব তো সি গোটি ফ্যাক্টর যে নিশ্চিত ভাবে টিএমসি রোট কনভর্ট হব যা কিছু সময় যে নির্বাচন বিভিন্ন স্থানের বিভিন্ন ফ্যাক্টর কাম করে। যেমি কেউটি ব্যক্তিত্ব কাম করে। কেউটি লাল ইস্যু কাম কে নন্দীগ্রাম কথা যদি আপনার দেখবে বিশেষ করে দুই হাজার ষোহল যে নির্বাচন হয়েছিল শুভেন্দু অধিকারী লক্ষে চৌত্রিশ হাজার ভোট পাইলে কিন্তু তাপর যে নির্বাচন হয়েছিল দুই হাজার সেটি ফিরোজাবিবি শহীদ যে চৌদ জন মরিলে তাঁর জন লোক সি লিলে লক্ষে তিন হাজার ভোট পাইলে তা ভোট পরসেঁট লা সিক্সটি ওয়ান পরসেঁট তাপরে শুভেন্দু অধিকারী ভোট পরসেঁট সিক্সটি সেভেন পাঁচ ভোট টিএমসি বড়া পাঁচ বর্ষ ব্যবধানের এথরক শুভেন্দু অধিকারী কহার বা তাঁর দাবি হোচ্ছি মমতা বানার্জী সে পচাশ হাজার ভোটে পরাস্ত করবে যি ভোট সেই সেই টি এম চি ৰ পাৰম্পৰিক ভোট নুহ সেই হ'ল তৰ ব্যক্তিগত বা তাৰ যি ব্যক্তিগত নেতৃত্ব ৰচি সেই অনুসাৰে সেই ভোট পাই যদি তাৰ কথা সত হু যদি টি এম চি ৰ পাৰম্পৰিক ভোট সেই নহয় যদি তিচাবে ভোট পাতি লক্ষে চৌত্ৰিছ হাজাৰ ত নিশ্চিতভাৱে তাবি फोटो होई पारे किंतु बहुत गुडी फेक्टर काम करिवो शांति पूरा देशर नजर रहिछि जे कहा नारा सफल रूपने उछि परिवर्तन होबे ना खेला होबे कहा को लोकमाने जनसमर्थन दोइछन्ती बहुत बहुत धन्यवाद हम असोसिएट एडिटर रहितले शांतिभूषण गौतम राय बीजेपी नेता जतिनदास वरिष्ठ संवाददाता लगातार भभरा में आयोजन करथुलु राती पहिले नंदीग्राम फाइट एको निर्णायक भूमिका नेबो नंदीग्राम रो लोकमाने